বৃহস্পতি এখন তুঙ্গে বাংলাদেশ টি টোয়েন্টি দলের। দুদিন আগে যে দলটার বিপক্ষে ওয়ানডেতে ধরাশায়ী হয়েছিল তামিম বাহিনী, এবার সে বিশ্ব সেরাদের মাটিতে মিশিয়ে দেওয়ার পালা। টানা দুই জয়ে আত্মবিশ্বাসী লাল সবুজ। সাকিবদের সামনে ঘরের মাঠে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশ করার হাতছানি। টানা ম্যাচ খেলার ধকলে ক্লান্ত ক্রিকেটাররা, শেষ ম্যাচের আগে তাই অনুশীলন সেশন রাখেনি টিম ম্যানেজমেন্ট। হোটেলে আরামায়েশেই সময় কাটিয়েছেন তারা। যদিও শেষ ম্যাচে কয়েকটা পরিবর্তন করতে পারে বাংলাদেশ, বেঞ্চের শক্তি পরখ করে নেয়ার এটাই তো সেরা সুযোগ। উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের পরিপক্কতা নিয়ে প্রশ্ন না থাকলেও ব্যাট হাতে তিনি কতটা ছন্দে আছেন তা দেখে নিতে চাইতে পারেন হাথুরু। সঙ্গে তাসকিনকে বিশ্রাম দিয়ে রাজাকে সুযোগ দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর বিপিএল এর সেরা উইকেট শিকারী তানভীর তো একটা সুযোগ ডিজার্ভই করেন। তবে এতটা স্বস্তিতে নেই সফরকারীরা। টম অ্যাবেল এবং উইল জ্যাকস ইঞ্জুরিতে পড়লেও তারা নেয়নি কোনো বিকল্প। এখন ব্যাটারের অভাবে ভুগছে বাটলার বাহিনী। দলের সঙ্গে থাকা রিস টপলিও নেই খেলবার মতো অবস্থায়। এই পরিস্থিতিতে একাদশ নিয়ে খুব একটা পরীক্ষা করবার অবকাশ নেই ইংলিশ শিবিরে। কিন্তু যে কোনো মূল্যে সফরটা জয় দিয়ে শেষ করতে চায় ইংল্যান্ড। ইয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা।